আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকে ইকরা রান্নাঘর থেকে আরও নতুন দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমি আপনাদের দুটো রেসিপি করে দেখাবো। প্রথমটি হচ্ছে চিকেন উইথ ভেজিটেবল, আর দ্বিতীয়টি হচ্ছে আচারি মুগ ডাল। চলুন দর্শক, চিকেন উইথ ভেজিটেবল করতে কী কী উপকরণ লাগে আমরা দেখে নিই। চিকেন উইথ ভেজিটেবল তৈরি করতে আমাদের যা যা লাগবে: চিকেন 500 গ্রাম হাড় ছাড়া, মাশরুম স্লাইস করা 1 কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন ছেঁচা 2 চামচ, লবণ স্বাদ মতো, গাজর কিউব করা 1 কাপ, টমেটো কিউব করা 1 কাপ, তৈল পরিমাণ মতো, কাঁচামরিচ 7-8টি, ফ্রেশ ক্রিম আধা কাপ, চিনি পরিমাণ মতো, ধনে পাতা পরিমাণ মতো। দর্শক, উপকরণ তো দেখে নিলেন, চলুন এখন রান্নায়। প্রথমে আমরা একটা প্যান গরম করে নিব। দর্শক, আমাদের প্যান প্রায় গরম হয়ে আসছে, আমরা এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে আমরা বুকের মাংস হাড় ছাড়া 500 গ্রামের মতো কেটে রেখেছিলাম কিউব, তো এটাকে আমরা এই তেলে হালকা ভেজে নিব। আমরা বোনলেস চিকেনটাকে ভাজছি এখন, একটু গোল্ডেন কালারে আসলে আমরা অন্য কিছু উপকরণ দিয়ে দিব। আমরা এখন এটাকে একটু লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমরা এখানে পেঁয়াজ দিয়ে দিব, আধা কাপের মতো আছে, দিব 2 চামচের মতো পরিমাণ মতো রসুন ছেঁচা, এটাকে আরেকটু কষিয়ে নিব আমরা। দর্শক, আমরা এখন 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমরা 2-3 মিনিটের জন্য ঢেকে রান্না করব, মৃদু আছে। দর্শক, আমার প্রায় 2-3 মিনিট হয়ে গেছে, হ্যাঁ চিকেনটা প্রায় হয়ে আসছে। এখন আমরা কি করব, মাশরুম আছে যেটা বাজারে পাওয়া যায় কেনে, ওইটা আমি এখানে 1 কাপের মতো রেখেছি, পুরোটাই দিয়ে দিব। দিয়ে দিব গাজর 1 কাপের মতো, আমি কিউব করে রেখেছিলাম, আপনি চাইলে কিউব ছাড়াও অন্য কিছু কাট দিতে পারেন, আমি কিউব দিয়েছি খাবারটা লোভনীয় হওয়ার জন্য। কথাই তো বলে আগে দর্শনদারি পরে গুণ বিচারি। আমি পুরোটাই গাজর কিউবগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 7 বোতল চিনি। দর্শক, এখন আবার আমরা এটা ঢেকে মৃদু আঁচে রান্না করব 3-4 মিনিটের জন্য। দর্শক, আমাদেরটা প্রায় হচ্ছে, আরও একটু ঢেকে রান্না করতে হবে। দর্শক, আপনারা জানেন যে সিলেটের অনেক অথেন্টিক রেসিপি আছে আমাদের, যেমন ধরেন গরু মাংস দিয়ে স্বাদ করা। গরু মাংস স্বাদ করার তো আসলে একটা গল্পই আছে, একটা বিয়ে বাড়িতে বা যতগুলো আমাদের সিলেটে
মানে বড় বড় অনুষ্ঠান হয় আসলে সাত করার গরু মাংস যদি না হয় আসলে এটা কেমন লাগে আসলে তো সবাই আসলে বিয়ে বাড়িতে সাত করা গরু মাংসটাই খেতে পছন্দ করে আর আর আমি তো পছন্দ করি এবং সেই সাথে এবং রান্না করতেও খুবই খুবই পছন্দ করি আপনারা তো নিশ্চয়ই বাসায় তৈরি করেছেন আমার মতো খেতেও ভালোবাসেন আমি যতটুকু রান্না করি আসলে তার চেয়ে বেশি খেতেও পছন্দ করি তো দর্শক আমার প্রায় হয়ে আসছে এখন আমরা টমেটো দিয়ে দিব টমেটো এখানে কিউব করা ছিল 500 গ্রামের মতো আমরা 500 গ্রাম পুরোটাই দিয়ে দিব আপনারা প্রশ্ন থাকতে পারে যে আসলে টমেটো আগে কেন দিলেন না টমেটো আসলে গাজর তো একটু সিদ্ধ হতে সময় লাগে তার জন্য টমেটো তো আসলে দিয়েই কিন্তু খাওয়া যায় ওইটার জন্য টমেটোটা আমি পরে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম আমাদের আর টমেটো পরে দিলে কি হয় কালারটাও সুন্দর থাকে কালারটাও আসলে বেশ সুন্দর হচ্ছে আর এখানে বেসিক্যালি আসলে গাজরটা একটু কাঞ্চি কাঞ্চি ভাব ভাবেই আমি রান্না করব কারণ খেতে যেন একটু কাঞ্চি ভাব হয় তো এখন ওইখানে আমি একটু ধনে পাতা দিয়ে দিব আর এখানে আমি আধা কাপের মতো তো ফ্রেশ ক্রিম রেখেছিলাম বাজারে যেটা ফ্রেশ ক্রিম পাওয়া যায় বিভিন্ন কোম্পানির আমি এখানে আধা পাকের মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম দর্শক আমি ফ্রেশ ক্রিমটা মিশ্রণের সাথে মিশিয়ে আরও মৃদু আছে দু থেকে চার মিনিটের মতো রান্না করব ওকে দর্শক প্রায় হয়ে গেছে আমাদের এখন পরিবেশনের পালা আমি তো প্রচুর একটা গন্ধ পাচ্ছি এখন স্টোভটা নিভিয়ে ফেললাম দর্শক আমরা পরিবেশন পাত্রে সাজিয়ে নিলাম ধনে পাতা ছিটিয়ে দেখতে ভীষণ সুন্দর লাগছে দর্শক হয়ে গেল আমার চিকেন উইথ ভেজিটেবল অবশ্যই বাসায় ট্রাই করবেন দর্শক চিকেন উইথ ভেজিটেবল কীভাবে তৈরি করতে হয় দেখে নিলেন চলুন আমরা আচারি মুগ ডাল কীভাবে তৈরি করতে হয় দেখে নিই আচারি মুগ ডাল তৈরি করতে যা যা প্রয়োজন ভাজা মুগ ডাল 500 গ্রাম লবণ পরিমাণ মতো আমের আচার দু চামচ ঘি পরিমাণ মতো শুকনো মরিচ 4-5টি কাঁচামরিচ 7-8টি ধনে পাতা কুচি পরিমাণ মতো তৈল আধা কাপ পাঁচ ফুড়ন দু চামচ আমরা প্রথমে একটা প্যান গরম করব এখানে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিব দর্শক তেল গরম হয়ে আসছে আমি ভাজা শুকনো মরিচগুলো দিয়ে দিব এখানে 7-8টি এখানে আগেই আমি 250 গ্রাম মুগ ডাল ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিব আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি এখন ওইটাকে ভাজবো ভাজার সময় কিন্তু আপনি বেশি তাপ দেওয়া যাবে না মৃদু আছে আপনি রান্না করবেন
বেশি আঁচে রান্না করলে হয় কি আপনার যে ডালটা পুড়ে যাবে আর ডালে যদি পুরার গন্ধটা চলে আসে তাহলে সেই ডাল আর খাওয়া যাবে না প্রচুর গন্ধ থেকে যায় দর্শক এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব কারণ এটা মনে রাখবেন সব সময় যে কোনো সবজি বলেন আর ডাল বলেন আপনি যদি লবণ না দেন তাহলে এটা সিদ্ধ হতে সময় লাগবে আর লবণ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দর্শক প্রায় ভাজা ভাজা হয়ে আসছে আমি আগেই ডাল সিদ্ধ করার জন্য গরম পানি রেখেছিলাম গরম করে আমরা গরম পানি পরিমাণ মতো দিয়ে দিব দর্শক এইটা আমরা মৃদু আছে এখন ডালটাকে সিদ্ধ করব প্রায় 30 মিনিটের জন্য দর্শক আপনাদের প্রশ্ন জাগতে পারে আমি রান্নায় কিভাবে আসলাম রান্নাকে কিভাবে পছন্দ করি রান্নাকে কেন ভালোবাসি আমি আসলে রান্নায় অনেক বেড়ে উঠা পর্যন্ত আসলে রান্নায় আমি তেমন অভিজ্ঞ ছিলাম না আসলে আমার সবসময় একটা জিদ কাজ করে আমি কেন পারলাম না আমাকে পারতেই হবে সো সেই রূপ আসলে আমি যেহেতু পেশায় একটা ইন্টেরিয়র ডিজাইনার ছিলাম তখন একটা কাজ করতে একটা রিফ্লেক্ট পড়া ছিল একটা বাংলাদেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শোয়ে তো ওইখানে রিফ্লেক্টটা পড়া ছিল রিফ্লেক্ট পড়ার পরে আসলে আমি অংশগ্রহণ করেছিলাম তো তখন থেকে আসলে একটা রান্নার প্রতি আমার একটা ঝোঁক চলে আসলো কেন চলে আসলো আসলে ওইখান থেকে আমি ছিটকে পড়েছিলাম তারপরে আমি আসলে আমার রান্নার পথটা শুরু করেছি এখন পর্যন্ত আমি আসলে বাংলাদেশে যত রিয়েলিটি শো হয়েছে তার মধ্যে 7-8টির মতো আমি জাতীয় পুরস্কার পেয়েছি তো এটাই ভালো লাগে যে মানুষ চাইলেই কি না পারে আপনি যদি রান্নায় ভালো করতে চান রান্নাকে আরও জানতে চান অবশ্যই রান্নার উপরে স্টাডি করবেন তখন অবশ্যই একটা জায়গায় পৌঁছে যেতে পারেন দর্শক আমাদের ডালটা হয়ে যাচ্ছে আরও সময় লাগবে 15 মিনিটের মতো ওকে দর্শক আমাদের 30 মিনিট হয়ে গেছে প্রায় ডালটাও হয়ে আসছে এখন আমরা স্টোভটা নিভিয়ে দেব এখন আমরা কি করব আরেকটা স্টোভ জ্বালিয়ে ফ্রাই প্যান গরম করে নিব আমাদের প্যান গরম হয়ে আসছে আমরা ঘি দিয়ে দেব এখন দর্শক ঘিটা গরম হয়ে আসছে আমরা এখন এই ঘিতে 2 চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিব আমরা দর্শক এখন আমরা ডালের উপরে এই পাঁচফোড়নের বাগারটা দিয়ে দিব এটার সাথে দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ আর এখন সবচেয়ে যেটা ইন্টারেস্টিং যেহেতু আমি বলেছি নামের আগেই যে আচারি মুগ ডাল তো সেহেতু আমি এখানে আপনি যে কোনো আপনি আমের আচার দিতে পারেন জলপাইয়ের আচার দিতে পারেন বড়ই আচার দিতে পারেন বাট আমার সবচেয়ে ভালো লাগে আমের আচার তাই আমি মুগ ডালে আমের আচারটাই দিব
দু চামচের মতো। আর আপনাদের প্রশ্ন মনে প্রশ্ন জাগতে পারে যে কেন আমি সবার শেষে আমি আপনার আচারটা দিলাম, এই কারণে দিলাম যেহেতু আচারের ফ্লেভারটা যেন মুখ ডালে ঢুকে যায় এবং ফ্লেভারটা ক্ষণস্থায়ী হয়। এই আচারি মুগ ডালকে আমরা আবার মৃদু আছে দুই তিন মিনিটের জন্য রান্না করব। দর্শক, দুই তিন মিনিট হয়ে গেছে, আমার আচারি মুগ ডাল তো হয়ে আসছে, এখন আমি স্টোভটা নিভিয়ে ফেলব। আমরা এখন পরিবেশন পাত্রে পরিবেশন করব। গন্ধটা প্রচুর সুন্দর এবং আসলে খেতে ইচ্ছে করছে। এটা আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন, কেউ চাইলে রুটির সাথেও খেতে পারেন, খুব ভালো লাগবে। আমি পরিবেশন পাত্রে সবে মুগ ডাল নিয়ে নিলাম, এখন এটার উপরে ধনে পাতা ছিটিয়ে পরিবেশন করে নিব। দর্শক, হয়ে গেল আমার আচারি মুগ ডাল, অবশ্যই বাসায় ট্রাই করবেন। দর্শক, দেখে নিলেন আমার দুটো রেসিপি আজকের। প্রথমটি ছিল চিকেন উইথ ভেজিটেবল, আর দ্বিতীয়টি আমি আপনাদের করে দেখিয়েছি আচারি মুগ ডাল। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর রেসিপিগুলো আপনার কেমন লাগলো তা আমাদেরকে জানাবেন। আগামী পর্বে আরও দুটো নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ইকরার রান্নাঘরের সাথেই থাকুন। খুদা হাফেজ।